रजम एंड मणि, राशिपुरम, कृष्णस्वामी नारायण। सरयू नदी छिल मालगुड़ीर गर्व, शहरे शेष रास्ता आलामेन स्ट्रीट, जेखने प्रधानत तैल व्यवसायी बसबास करत। सेखान थेके नदीटी 10 मिनट हाटा पथ। एर बालुटटगुली छिल शहर समस्त लोकर शांत भ्रमणेर स्थान। पौरसभा सभापति जे कोनो विशिष्ट अतिथि के टाउन हलर ओपरे निये गिये गर्वभरे सरयू नदीर दिके तार दृष्टि आकर्षण करातेन, जा चाँदेर आलोय शहरेर उत्तर दिक बराबर एक रूपोली कोटिबंधेर मतो झिकमिक करत। अन्यान्य दिनेर मतो शांत जनता बालुटटे भीड़ करेछिल। स्वामीनाथन ओ मणि एकटु दूरे नदीर घाटे सीढ़ीर धापे जलेर मध्ये पा झुलिये बसेछिल। नदीर ओपर झुके पड़ा पीपुल गाछे शाखागुलिर मनोरम मर्मध्वनि तुलेछिल। एकटा हल्का बातास शाखागुलिर मध्ये दिये खेले गेल एबं नीचे धीरे बोये जावा नदीते दू चारटे पाता विच्छिन्नभावे छड़िये दिल। पाखिदेर कलतने बातास मुखरित हुए उठल। दूरे एकटू भाटिर दिके नालाप्पार ताम्रकुंजेर काछे एक पाल गोरु नदी पार होच्छिल। तारपर एकटा देशी गोरु गाड़ी निये एक गारवान मृदु स्वरे गुनगुन करे सुर भासते भासते चले गेल। सूर्यास्तेर पर प्राय 15 मिनट केटे गेछे एवं पश्चिमाकाशे एकटा हल्का लाल रंग तखनो लेगे आछे। नदीर जलटा एखाने खूब गभीर ताई ना, मणि जिज्ञासा करल। हाँ केन, आमी राजम के एखाने एने ओके पुटी पाकिये नदीते छुड़े फेले देव। राजम फार्स्ट क्लास ए नवागत, द्वितीय पर्वेर स्कूल खोलार दिन से धीरे धीरे अलस मेजाजे क्लासे प्रवेश करल। सोजा शेष ब्रेंचर दिके हेटे गिये मणिर पाशे बसल। प्रथम दिके ओ सत्यि खुबी स्वाच्छंद्य अनुभव करेछिल, किन्तु मणि तार पाजुरे हठात एकटा खोचा दिल। अवशेषे तार पाल्टा जवाब सेओ दिल। प्रथम दिनेई से क्लासे सकलेर मने दाग केटेछिल। से छिल नवागत, से खूब भालो पोशाक पड़ेछिल क्लासे। सेई एकमात्र छात्र जे जूतो मोजा पशमे टुपी टाई एवं चमत्कार कोट एवं निकार बोकार पड़ेछिल। से मोटर गाड़ीते चढ़े स्कूले एसेछिल। এই সবের পাশাপাশি সে নিজেকে খুব ভালো ছাত্র হিসেবে প্রমাণ করেছিল। একটা অস্পষ্ট গুজব শোনা গিয়েছিল যে মাদ্রাজের কোনো এক জায়গায় ইংরেজি মাধ্যম ছেলেদের স্কুল থেকে সে এসেছে। সে ইংরেজি বলতে ঠিক একজন ইউরোপীয় লোকেদের মতো। হঠাৎ সে যা বলতো স্কুলের কম ছেলেই তা বুঝতে পারত। তা সহপাঠীদের অনেকেই তার সঙ্গে কথা বলতে ভরসা পেত না, কারণ তাদের ভাঙা ভাঙা ইংরেজি ভাণ্ডার ছিল সামান্য। কেবলমাত্র ক্লাসে সবথেকে বুদ্ধিমান ছাত্র শঙ্করেরই সাহস ছিল তার মুখোমুখি হওয়ার। যদিও রাজমের ইংরেজি পাশে তার ইংরেজি দুর্বল ও হোঁচট খাওয়ার মতোই শোনাত। এই রাজম ছিল মণির প্রতিদ্বন্দ্বী। মণির সঙ্গে আচরণে সে এমন একটা অগ্রাহ্য ভাব দেখাতো যাতে মণি অভ্যস্ত ছিল না। মণি খোঁচা মারলে রাজমও খোঁচা মারত, মণি ঘুষি মারলেও সেও ঘুষি মারত, মণি লাথি মারলেও সেও লাথি মারত। মণি যদি ক্লাসে সর্বেসর্বা হতো রাজমও তবে কম যেত না। আর এইসবের সঙ্গে আর একটা ব্যাপার যোগ হলো যে রাজম নিয়মিতভাবে পরীক্ষায় 70% নাম্বার পেত শঙ্করের পরেই তার স্থান। রাজম যে ক্লাসে নতুন শক্তি তার নিশ্চিত ইঙ্গিত পাওয়া যাচ্ছিল। দিনের পর দিন মণিতে দেখে চলল এবং এটা তার কাছে ক্রমশ স্পষ্ট হতে থাকলো যে তার জীবনে একটা নতুন বিপদ এসে দেখা দিয়েছে। নদীর ঘাটে সিঁড়িতে বসে রাজমকে বেঁধে নদীতে নিক্ষেপ করা যে সিদ্ধান্ত সে নিয়েছে তার পেছনে এই কারণগুলিই ছিল। স্বামীনাথন একটু ভয় পেয়ে বলল, তুমি ভুলে যাচ্ছ যে ওর বাবা পুলিশ সুপারিনটেনডেন্ট। মণি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আমি কিসের পরোয়া করি, কোনো এক রাতে আমার মুগুর দিয়ে আমি ওর ঘাড় ভেঙে দেব।
আমি যদি তুমি হতাম তাহলে আমি পুলিশদের থেকে দূরে থাকতাম, পুলিশের লোকেরা ভয়ঙ্কর জীব। স্বামীনাথন বলল, তুমি যদি আমি হতে। হ্যাঁ, কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ আমি তুমি নই, তোমার মতো দুধে দাঁতওয়ালা কাপুরুষ নই। স্বামীনাথন তার ঠোঁট কামড়াল ও দীর্ঘশ্বাস ফেলল। আর আমার মনে হচ্ছে অন্যজন বলল, তোমাকে একটু সতর্ক করে দেওয়া প্রয়োজন। আমি দেখছি তুমি ওই রাজমের পাশে খুব বেশি ঘুরঘুর করছো, ভালো কথা, কিন্তু তোমার হাত পাগুলি সম্বন্ধে একটু সাবধান থেকো, এটাই আমি তোমায় বলতে পারি। স্বামীনাথন উচ্চ কণ্ঠে প্রতিবাদ করলো, মুনি কি মনে করে যে স্বামীনাথন মুনি ছাড়া আর কাউকে শ্রদ্ধা করতে পারে? যে মুনি তার পুরনো বন্ধু ও পথপ্রদর্শক, এ ধরনের কথা সে কেন ভাবল? স্বামীনাথন যতদূর মনে করতে পারে সে কখনো রাজমের তিন গছের মধ্যে আসেনি, ও সে তাকে কত ঘৃণা করে। হ্যাঁ, এই বাজে ভুই ফোর ছেলেটা, মুনি তাকে কখনো রাজমের সঙ্গে দেখেছে? ও হ্যাঁ, সেটা নিশ্চয়ই সোমবারের আকার পিরিয়ডে। রাজমও তার কাছে এসেছিল এবং স্বামীনাথন তার দিকে সৌজন্যহীন মুখে তাকানো সত্ত্বেও রাজম তার সঙ্গে কথা বলেছিল। গাধাটা একটা পেন্সিল কাটার যন্ত্র চেয়েছিল যা সে পায়নি, কারণ স্বামীনাথন তখনই তাকে বলে দিয়েছিল যদি সেটা তার খুব জরুরি প্রয়োজন বলে মনে হয় ও যে একটা দোকানে গিয়ে সেটা কিনে নেয়। ওহো, রাজম ও মুনির মধ্যে কোনো তুলনাই হয় না। এতে মুনি খুব খুশি হলো। সেই সন্ধ্যা এই প্রথমবার সে হাসলো এবং আন্তরিকভাবে হাসলো। স্বামীনাথনকে সে ঝাঁকুনি দিল এবং আদর করে তার কান এমনভাবে মোছড়ালো যে স্বামীনাথন দীর্ঘ আর্তনাদ করে উঠল। আর তারপর সে হঠাৎ জিজ্ঞাসা করলো, আমি যে জিনিসটা চেয়েছিলাম সেটা এনেছো? ও মুনি, তোমার কাছে 100 বার মার্জনা চাইছি, আমার মা সব সময় রান্নাঘরে ছিলেন, আমি ওটা নিতে পারিনি। ওটা বলতে এখানে লেবুর আচার। তুমি একটা জঘন্য কাপুরুষ। ও, এই নদীটির এবং এই সুন্দর সন্ধ্যা কি চমৎকার হতো। রাজাম ও মুনির মধ্যে যোগসূত্রের কাজ করত স্বামীনাথন। হলদে দেওয়ালে পিঠ দিয়ে তারা শেষ বেঞ্চে বসেছিল। স্বামীনাথন বসেছিল রাজাম ও মুনির মাঝখানে। বইগুলি তাদের সামনে ডেস্কের ওপর ছিল, কিন্তু তাদের মন ছিল অন্য কাজে ব্যস্ত। মুনি এক টুকরো কাগজে লিখল, তুমি কি মানুষ, এবং সেটা স্বামীনাথনকে দিল। স্বামীনাথন চোখে মুখে যতটা সম্ভব বিরক্ত ভাব দেখিয়ে সেটা রাজামের দিকে ঠেলে দিল। রাজাম সেটা পড়ল, দুমড়ে দলা পাকালো এবং ছুঁড়ে ফেলে দিল। এবার মুনি আর এক টুকরো কাগজ একই প্রশ্ন লিখে তার সঙ্গে যোগ করল, যদি তুমি এর উত্তর না দাও তাহলে তুমি একটা কুকুরের বাচ্চা, এবং সেটা রাজামের দিকে ঠেলে দিল। রাজাম রেগে গিয়ে স্বামীনাথনের মুখের ওপর ফিসফিস করে বলল, এই বদমাশ, আমাকে বিরক্ত করো না, এবং চিঠিটাকে দুমড়ে দলা পাকিয়ে ফেলল। ঘটনার অগ্রগতি বন্ধ হলো। স্বামীনাথন উঠে দাঁড়ালো। শিক্ষক বললেন, স্বামীনাথন বাধ্য ছেলের মতো উঠে দাঁড়ালো। লিসবন কির জন্য বিখ্যাত, শিক্ষক জিজ্ঞাসা করলেন। স্বামীনাথন ইতস্তত করল এবং সাহস করে বলল, স্পেনের রাজধানী হওয়ার জন্য। শিক্ষক তার গোপ কামড়ালেন এবং দ্রুত দ্বিতীয় প্রশ্নটি ছুড়ে দিলেন, ভারতের জলবায়ু সম্পর্কে তুমি কি জানো? এখানে গ্রীষ্মকালে গরম আর শীতকালে ঠান্ডা। বেঞ্চের ওপর দাঁড়াও, শিক্ষক গর্জে উঠলেন। তার আর স্বামীনাথন একটু প্রতিবাদ না করে উঠে দাঁড়ালো। বেত্রাঘাতে পরিবর্তে আপাত মর্যাদা হানিকর এই শাস্তি হওয়ায় সে খুশি হলো। শিক্ষক পুনরায় তার পাঠদান শুরু করলেন। আফ্রিকার অরণ্যের দেশ, নীল সেখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদ। তারা কি বুঝতে পারল তিনি কি বললেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তিনি প্রথম বেঞ্চ থেকে কোনো একজনকে বেছে নিলেন। ছেলেটি চটপট উত্তর দিল যে নীল আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদ, এবং শিক্ষক সন্তুষ্ট হল, নীল কি আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ নদ? একটি ছেলে তৎপরতার সঙ্গে উত্তর দিল এবং সঙ্গে সঙ্গে তাকে এর জন্য ধমক দেওয়া হলো, কারণ তাকে জিজ্ঞাসা করার আগেই সে উত্তর দিয়েছে। শিক্ষক বলে চললেন, চুপ করো, ক্লাসে এত হইচই কিসের? তিনি তারপর বিরক্ত হয়ে বললেন,
তারা হইচই করে চলুক, আর পরীক্ষায় একটা করে পরিষ্কার বড় গোল্লা পাক। তিনি দেখবেন যাতে ক্লাসের বাকি পাঠে স্বামীনাথনের মনোযোগ ছিল না, তার মন এদিক ওদিক ঘুরতে লাগলো বেঞ্চের ওপর দাঁড়ানোর ফলে। সে এখন সমস্ত ক্লাসের ওপরে, সে একসঙ্গে অনেক মাথা দেখতে পাচ্ছিল এবং টুপি অনুযায়ী তাদের শ্রেণী বিভাগ করছিল। চারটে লাল টুপি, 25টা গান্ধী টুপি, 10টা পশমের টুপি ইত্যাদি। যখন দিনের কাজ শেষ হলো তখন স্বামীনাথন মণি ও রাজম তাদের মনের মধ্যে যা ছিল তা বলার জন্য একটা নির্জন জায়গায় গেল। স্বামীনাথন তাদের দুজনের মাঝখানে দাঁড়ালো এবং যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করতে লাগলো। তারা এত কাছাকাছি ছিল যে ফিসফিস করে কথা বললেও তারা পরস্পরের কথা শুনতে পেত। কিন্তু এটাও রীতি যে দুজন শত্রু পরস্পরের মধ্যে যোগাযোগ করবে একজন মধ্যস্থ ব্যক্তির মাধ্যমে। মণি স্বামীনাথনের মুখোমুখি দৃঢ়ভাবে দাঁড়ালো এবং জিজ্ঞাসা করলো, তুমি কি মানুষ? স্বামীনাথন রাজমের দিকে ফিরে পুনরায় বলল, তুমি কি মানুষ? রাজম হঠাৎ রেগে গেল এবং চিৎকার করে বলল, কেন, কোন কুকুর এই বিষয়ে সন্দেহ করে? স্বামীনাথন মণির দিকে ফিরে হিংসাভাবে বলল, কোন নোংরা কুকুর এই বিষয়ে সন্দেহ করে? তুমি যে একজন মানুষ তা প্রমাণ করার সাহস কি তোমার আছে? মণি জিজ্ঞাসা করল। স্বামীনাথন রাজমের দিকে ফিরে এটা পুনরাবৃত্ত করল, কীভাবে কীভাবে? স্বামীনাথন মণির কাছে পুনরাবৃত্ত করল, আগামীকাল সন্ধ্যায় নালাপার কুঞ্জবনের কাছে নদীর ধারে আমার সঙ্গে দেখা করো। নালাপার কুঞ্জবনের কাছে স্বামীনাথন খুশি মনে পুনরাবৃত্ত করল, কিসের জন্য? রাজম জিজ্ঞাসা করল, তুমি আমার মাথা ভাঙতে পারো কি না তা দেখতে। ও টুকরো টুকরো করে দেব, রাজম বলল। স্বামীনাথনের সাহায্যে আর দরকার হচ্ছে না, তারা তাকে তাদের কথাগুলি পুনরাবৃত্ত করার সময় দিচ্ছে না। রাজম এক কানের মধ্যে চিৎকার করে তো মণি অন্য কানের মধ্যে, তাহলে কালকের আমরা তোমায় নদীর ধারে আশা করতে পারি? স্বামীনাথন বলল, হ্যাঁ। রাজম তাদের আশ্বস্ত করল। মণি জানতে চাইল অন্যতম পাহারাদার সহ আসবে কি না। না, সে পাহারাদার সহ আসবে না। মণি আর একটা বিষয় সন্দেহ প্রকাশ করলো, যদি তোমার কিছু হয় তুমি কি প্রতিশ্রুতি দেবেন যে সে কথা তুমি তোমার বাবাকে জানাবে? না, সে যে অন্য রকম করতে পারে এই ইঙ্গিতটাই প্রত্যাখ্যান করে রাজম প্রতিশ্রুতি দিল। নালাপ্পার কুঞ্জন বন ছিল তাদের কয়েক গজ সামনে, 6টা বেজে গেছে এবং নদীর দুই তীরের মধ্যে লোক পারাপার সেদিনের মতো বন্ধ হয়ে গেছে। সন্ধ্যেবেলায় লোক রোজগার ভিড়টা তাদের অনেক পেছনে। স্বামীনাথন ও মণি বালির ওপর আসন পিড়ি হয়ে বসে আছে, তারা নীরব। মণি মাটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, তার বকলে একটা ছোট কাঠের মুগুর। সে ভাবছে কিছুক্ষণের মধ্যে সে রাজামের মাথাটা ভেঙে তার দেহটাকে নদীতে ছুঁড়ে ফেলে দেবে, কিন্তু তার দেহটা যদি পরে খুঁজে পাওয়া যায়। কিন্তু তখন তারা কেমন করে জানবে যে সে এ কাজ করেছে। কিন্তু রাজম যদি মারা যায় এবং ভূত হয়ে রাতে উৎপাত করে, তার ঠাকুরদা মারা যাওয়ার পর থেকে সে একাই ঘুমোয়। যদি রাজম রাতে এসে তার চুল ধরে টানে তাহলে কী হবে? তার থেকে বরং একেবারে মেরে না ফেলাই ভালো। সে তার হাত পা ভেঙে এবং তাকে তার ভাগ্যের হাতে ছেড়ে দিয়ে সন্তুষ্ট থাকবে। সে যদি তার মাথাটা গুঁড়ো করে দেয় কে তা জানতে পারছে? অবশ্য যদি না, সে স্বামীনাথনের দিকে একটা চোরা চাহনি নিক্ষেপ করল যে নিরীহভাবে চোখ পিটপিট করছিল। অবশ্য যদি না, স্বামীনাথন পুলিশকে জানিয়ে দেয়। বুট জুতোর মশমশ আওয়াজে তারা ফিরে তাকালো এবং দেখলো যে রাজম এসেছে। সে খাকি পোশাক পরেছিল এবং একটা হাওয়া বন্দুক বগলে করে নিয়ে এসেছিল। বন্দুকটা মাস দুয়েক আগে তার জন্মদিনে তাকে দেওয়া হয়েছিল। সে শক্ত হয়ে দাঁড়িয়ে বলল, এই যে আমি প্রস্তুত, তোমার দেরি হলো, হ্যাঁ আমরা শুরু করব। রাজাম তার বন্দুকটা কাঁধে রাখলো আর শূন্যে একটা গুলি
চালালো। মনি চমকে উঠল, সে তার মুগটটা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। আওয়াজটা শুনলে রাজাম জিজ্ঞাসা করলো, পরেরটা তোমার শরীরের মধ্যে ঢুকবে যদি তুমি লড়াই খুবই আগ্রহী থাকো, কিন্তু এটা অন্যায়। আমার বন্দুক নেই অথচ তোমার কাছে আছে, হাতাহাতির লড়াইয়ের কথা ছিল। কিন্তু এটা অন্যায়, আমার বন্দুক নেই অথচ তোমার আছে, হাতাহাতি লড়াইয়ের কথা ছিল। তাহলে তুমি তোমার মুগুর এনেছো কেন? গতকাল তো তুমি ও ব্যাপারে কিছু বলনি। মনি মাথা নিচু করল। আমি কি করেছি যাতে তুমি মনে আঘাত পেয়েছ? রাজম জিজ্ঞাসা করল। তুমি অন্য লোকের সামনে আমাকে কান পাতলা বলেছ, মিথ্যে কথা। কিছুক্ষণ একটা অস্বস্তিকর বিরতি, এটাই যদি তোমার রাগের সমস্ত কারণ হয় তাহলে এটা ভুলে যাও। তোমার বন্ধু হতে আমার কোনো আপত্তি নেই। আমারও নেই, মনি বলল। স্বামীনাথন বিষয়ে হাঁপাতে লাগলো। মনির সামনে ভান করলেও সে রাজামকে আন্তরিকভাবে শ্রদ্ধা করত এবং তার বন্ধু হতে স্বামীনাথনের ভীষণ ইচ্ছে করত। এখন এই অবাঞ্ছিত ঝামেলায় সব থেকে সুখকর পরিসমাপ্তি ঘটল। সে আনন্দে নাচতে লাগলো। রাজাম তার বন্দুক নামিয়ে রাখলো আর মনি তার মুকুটটা ফেলে দিল। বন্ধুত্বপূর্ণ মনোভাব দেখাতে রাজাম তার পকেট থেকে 8 ডজন বিস্কুট বের করলো। নদীর মৃদু কুলুকুলু ধ্বনি, পিপুল পাতার ঝিঝির শব্দ, পরিণত সন্ধ্যার আবছা আলো এবং নতুন বন্ধুত্বে উদ্ভাসিত 3 বন্ধুর বিস্কুট খাওয়া স্বামীনাথনের এই জগৎকে পরম শান্তিময় মনে হলো।